হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ওই সন্ধে 6:30-7টার মতো বাজছে, আর দেখতেই পাচ্ছ গাড়িতে রয়েছে, আমি আর মাম্মা একটু বেরিয়েছি। তো আজকে দুটো পারপাস আছে আমাদের বেরোনোর জন্য, একটা হচ্ছে তো পুজো শপিং, আর সেকেন্ড হচ্ছে কালকে বনুর বার্থডে, মানে আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর। তো ইংলিশে ওর 28 সেপ্টেম্বরই বার্থডে, কিন্তু বাংলার ডেটটা 29 সেপ্টেম্বর পড়েছে, তো 29-এই আর কি সেলিব্রেশন হবে। তো তার জন্য কেক কিনতে হবে, তো দুটো কেক কিনবো, একটা মিডনাইট সেলিব্রেশন আর একটা 29 সেপ্টেম্বর ইভিনিংয়ের জন্য। তো আমাদের শপিং ডান, আজকে ট্রেন্ডস থেকে শপিং করলাম, অনেক কিছু কিনেছি, বাট ওখানে যে আর ভিডিও করতে পারিনি, ভীষণ ক্রাউড ছিল ভিতরে। আর এখান থেকে মাম্মা এখন ফল কিনছে, কালকে বনুর বার্থডেতে পুজোও দিতে হবে, তার জন্য কিনছে আর বাড়ির জন্যও কিনছে আর কি। তারপর আমরা জাস্ট ব্রেক থেকে দুটো কেকও কিনে নিলাম, এই যে হাতে রয়েছে কেক। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে আমাদের ডিনার টিনার সমস্ত কমপ্লিট করে আমরা চলে এসেছি মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য। এখন রাত 12টা বাজছে আর আমার বোনের বার্থডে শুরু হয়ে গেছে, তো এখন বার্থডে কেক কাটা হবে। রেডি, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday to dear Bonu, happy birthday to you, দেখলেই বুনোর বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, মানে মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা হলো। আর ওর এখন এক্সাম চলছে, তো বার্থডেটা সেরকমভাবে কিছু হয়তো আমাদের অ্যারেঞ্জমেন্ট করাও হয়নি, খুব ছোট্টভাবেই কালকে হালকা একটুখানি সেলিব্রেশন হবে। আর এই যে আমার হাতে গিফট দেখতে পাচ্ছ, বোনুকে মামা আর বাপি কি গিফট দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, আমি আবার ক্যামেরাটা অন করলাম। তো প্রথমেই তোমাদেরকে বলি, দুজনার বার্থডে, মানে আমার বার্থডে গিফট আর ওর বার্থডে গিফট একসঙ্গেই কেনা হয়েছিল, যখন আমরা মানে একদিনেই কিনেছিলাম। আর আমি যেরকম এই উপরের এই যে পিয়ার্সিং করিয়েছিলাম তার জন্য কিনেছি, এই এই এখন যেগুলো এখানে লোক আছে এইগুলো কিনেছিলাম। তো ওর খুব একটা, মানে আমার বোনুর, মানে যে ক্যামেরাটা ধরে আছে, ওর কিন্তু এরকম টপসের উপর কানের খুব একটা পছন্দ নয়, ও পছন্দ করে না টপস, তো তার জন্য ও রিং কিনেছে, এমনি রিং। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বলে দিই, আমিও এই এখন যেটাই নিচে করে আছি এইটাই কিন্তু এই উপরের জন্য কিনেছি, বাট এখনও পরতে পারিনি, ও এখনও পরতে পারেনি। আমাদের কানটা একটু প্রবলেম হচ্ছে, পিয়ার্সিং যেখানে করিয়েছি মানে একটুখানি প্রবলেম হচ্ছে, ওটা একদম কিওর হয়ে গেলে পুরোপুরি তখন পরবো। তো চলো গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, একটু ক্লোজে নিয়ে এসো। এটাও কিন্তু ও এই উপরের যেটা আমরা পিয়ার্সিং করেছি ওই ওইখানের জন্যই কিনেছে। তো কবে এখন পড়তে পারবো সেটা এখনো জানি না, একটু প্রবলেম হচ্ছে ওর আর আমার দুজনেরই। তো ওটা পুরোপুরি ইয়ে হয়ে গেলে একদম তখন আমরা, তাই তো বোনো?
তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, কালকে আবার বনুর বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। তো প্লিজ কিপ ওয়াচিং, বাই বাই, সি ইউ।